رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بولون হে আমার পালন কর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালন কর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুদ আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা এর আগে পড়েছি সূরা ইউনুস। সূরা ইউনুস এবং সূরা হুদ এগুলো সব একটা প্রাথমিক পর্যায়ের ধারণার মতো একটা জোড়া, অর্থাৎ এই দুই সূরা মিলে একটা জোড়া হয়। একেবারে প্রথমেই যে নমুনাটা একেবারে সাধারণ পাঠকের চোখে আসবে সেটা হলো সূরা ইউনুস শুরু হয়েছে, অর্থাৎ কোরআনের 10 নম্বর সূরা, আলিফ লাম র। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সূরা হুদ শুরু হয়েছে আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। তো একটি নিদর্শন দেখিয়ে আমি আলিফ লাম র এবং এই সূরাও শুরু হয়েছে আলিফ লাম র, এখানেও কিতাবের কথা, কিতাবুন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম সূরা ইউনুস, আর এখানে সেই কিতাবের কথা বলা হচ্ছে, শুরুই হয়েছে কিতাবের তারিফ করে, অর্থাৎ কিতাবের মানে কিতাব কি, কিতাবের ধরন কি। কিতাবুন একখানে কিতাব, উহকিমাত আয়াতুহু, এখন এখানে উহকিমাত আয়াতুহু অনেকে অনেক রকম করে বলেন যে প্রতিষ্ঠিত করা হয়েছে এর প্রত্যেকটি বাণী ও বার্তা, স্পষ্ট করা হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে, আগে বলা হয়েছে। একে অনেকে নিয়ে যান শেষ পাড়ার দিকে, যেমন আমরা শেষ পাড়ায় আমরা পড়ি সাধারণভাবে, যেমন সূরা ওয়াল আসর, ইন্নাল ইনসান আলা ফী খুসরিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এরকম ছোট ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই যে ছোট্ট ছোট্ট সূরা, এই সূরাগুলো প্রথম একেবারে প্রথম নবুয়াতের প্রথম 4 বছরে নাজিল হয়ে গেছে। তো সেই দিকে অনেকে ইঙ্গিত করেন, অনেক গবেষক, অনেক মুফাসসিরিন, যে অর্থাৎ মূল কথাগুলো আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, মানে যেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাবার সেই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। এখানে আমরা মাক্কি এবং মাদানী জীবনে বা প্রথমে সেই মানে মেসেজগুলো, মূল বার্তা যা মানুষকে বলার তা আল্লাহতালা বলে দিয়েছেন, তারপর ক্রমান্বয়ে দীর্ঘ 23 বছর ধরে সেই কথাগুলোর বা আরও 20 বছর ধরে সেই কথাগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং বাস্তবের সাথে তার সম্পর্ক নির্ণয় করে আল্লাহতালা দেখিয়ে দিয়েছেন। শুধুই বিধান নয়, কিতাব অর্থ চিঠি, কিতাব অর্থ লিখিত লিখিত রূপ, কিতাব অর্থ বই, বিভিন্নভাবে আর কি, শুধুই বিধান নেওয়াটা ঠিক হবে না। তো কিতাবুন একখানি কিতাব, একখানি পাঠ্য, ও কিমাত আয়াতু, যদি এইভাবে যাই, একে আমরা কিতাবকে যদি একখানা বই ধরি, এমন একখানি বই বা এমন একখানি কিতাব, ও কিমাত আয়াতু, এর যে আয়াতসমূহ, এর যে বাণী ও বার্তাসমূহ, তা আগে প্রতিষ্ঠিত করা হয়েছে, মানে মূল বার্তাগুলো আগে দাঁড় করানো হয়েছে, সুম্মা ফুসসিলাত, তারপর তাকে ব্যাখ্যা করা হয়েছে, মিন লাদুন হাকিমিন খাবির, বিস্তারিতভাবে খুলে খুলে সেই কথাগুলো আবার বুঝিয়ে দেওয়া হয়েছে, স্বয়ং তার পক্ষ থেকে বা স্বয়ং তার থেকেই তার অ্যানালাইসিস এসেছে, ব্যাখ্যা এসেছে, হাকিমিন খাবির যিনি সকল জ্ঞানের উৎস এবং যিনি সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত, খাবির অর্থাৎ সব খবর যিনি রাখেন। তাহলে একটা প্রাথমিক ধারণা এই আয়াত থেকে চলে আসে যে এমন একখানি কিতাব যার
কোনো ব্যাখ্যা তাফসিরের অপেক্ষা রাখে না। একখানি কিতাব, হ্যাঁ ব্যাখ্যা আমাদের বড় বড় স্কলাররা জ্ঞানীরা করেছেন, করেছেন একে আরও সহজবোধ্য করার জন্য, সেই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু কিতাব এই কিতাবখানা যে স্বয়ংসম্পূর্ণ, স্কলাররা গবেষকরা মুফাসসিরিনরা কী করেছেন ওই ব্যাপারে কোনো প্রশ্ন আমরা তুলি না। প্রশ্ন হলো যে এই কিতাবখানা একখানা স্বয়ংসম্পূর্ণ কিতাব যা বোঝার জন্য অন্য কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমরা যেমন ক্লাস টুতে ক্লাস থ্রিতে বাংলা পাঠ্য বই পড়েছি, তাই না, তখন কবিতার ব্যাখ্যা পাওয়া যেত, গল্পের এক একটা সুন্দর সুন্দর চ্যাপ্টার তুলে দেওয়া হতো, বা কবিতার চারটি চরণ, অমুক কবি এটা লিখেছে এর ব্যাখ্যা করো, পরীক্ষায় প্রশ্ন আসতো, তো ব্যাখ্যা তো বুঝতাম না ব্যাখ্যা কী, তাই না। কবিতা খেয়াল করেন কতটা বাস্তব এটা, যারা যারা আমরা স্কুল কলেজে পড়েছি আমরা, তাদের তো নিশ্চয়ই কথা মনে থাকার কথা যে আমরা বাংলা বইয়েরও আবার ব্যাখ্যা চাইতো আমাদের পরীক্ষায়। তাহলে মানেটা কি, অর্থাৎ টেক্সট বোর্ডের টেক্সট বুক অর্থাৎ মেইন মূল পাঠ, তো মূল পাঠের কোনো কথা আমাদের বুঝে আসতো না। স্যাররা আমাদেরকে বুঝিয়ে দিতেন, কিন্তু সেই কবিরা বা অত বড় বড় সাহিত্যিকরা যে সমস্ত গল্প বা যে সমস্ত কবিতা লিখেছেন সেই কথাগুলো খুব সহসা আমরা বুঝতে পারতাম না, বলে এই সমস্ত ব্যাখ্যার প্রয়োজন এসেছে। কিন্তু এই কিতাবের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, এই কিতাবের মূল যে মেসেজ এই কথা, এই জন্য এই বারবার করে বলা একই কথা, ঘুরে ফিরে একই কথা বলা, বারবার করে একটা কথা বলা, যেমন আদম ইবলিসের কাহিনী সাতবার এসেছে কোরআনে, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসেছে। তাহলে ওইগুলোকে সামনে রেখে আমরা যারা যতটুকুই কোরআন পড়েছি তারা যেন খেয়াল করি, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, স্বয়ং তার কাছ থেকেই এসেছে যিনি সব জানেন, যিনি সকল জ্ঞানের উৎস, তার কাছ থেকে এসেছে এর বিস্তারিত ব্যাখ্যা। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, সমুদয় কথা একটাই যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো, একেবারে একটা কথায় সমস্ত কথাকে এক কথার মধ্যে মানে বিন্দুর মধ্যে সিন্ধুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্নানি লাকুম মিনহু নাজিরুন মুবিন, আমি কে, আমি আর কেউ নই, তোমাদের জন্য তার পক্ষ থেকে পাঠানো নাজিরুন ওয়া বাশির, একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা। তাহলে রসুলের অবস্থান এবং তার পরিচয়ও দিয়ে দেওয়া হলো। ওয়ানিস্তাগফিরু, বক্তব্য এই যে ক্ষমা প্রার্থনা করো রব্বাকুম তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, সুম্মা তুবু ইলাইহে, তারপর তার দিকে ফেরো। ঠিক যেইভাবে ফেরা, একেবারে চলছি একদিকে, এখন ফেরো, তারপর ফেরো তার দিকে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, দেবেন তোমাদেরকে তোমাদের যে সমস্ত প্রয়োজন সে প্রয়োজনগুলো তোমাদেরকে তিনি দেবেন, উত্তম আয়োজন দিয়ে দেবেন, সুন্দর করে আয়োজন করে দেবেন একেবারে। যেমন তাহা হইলে তিনি একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদিগকে উত্তম জীবনযাপন সামগ্রী দান করবেন, তো ইউমাত্তিউকুম তিনি তোমাদেরকে ভোগ করতে দেবেন, মাতাআন হাসানান সুন্দর এক আয়োজন, ইলা আজালিন মুসাম্মা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ তোমার জীবনের আয়ুষ্কাল যতটুকু আছে। তা শর্ত কি, আন ইস্তাগফিরু, ফেরো তোমরা, ক্ষমা প্রার্থনা করো তোমরা রব্বাকুম তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, সুম্মা তুবু ইলাইহে, তাহলে ক্ষমা প্রার্থনা এবং তারপর ফেরা তার দিকে। তাহলে রসুল এখানে কি, ওই যে তৃতীয় অবস্থানে দাঁড়িয়ে, ইউমাত্তিউকুম মাতাআনহা, সুসংবাদ কি, তোমাদেরকে তিনি সুন্দর এক আয়োজন ভোগ করতে দেবেন একটা নির্দিষ্ট কালের জন্য, ওয়া ইউতি কুল্লাযি ফাদলিন ফাদলাহু। তাহলে আগে আমরা নিয়ে আসি কুল্লাযি ফাদলিন, কুল্লাযি মানে অনুগ্রহের
দাবিদার যে ইউ এবং দেবেন কুল্লাদি ফাদলিন, এখানে আর অনুগ্রহ পাইবার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুগ্রহ দান করিবেন। তাহলে ওয়ায়ুতি এবং তিনি দিয়ে দেবেন বা দেবেন কুল্লাদি ফাদলিন তার করুণার যে অধিকারী, ফাদলাহু তার জন্য তার যে অনুগ্রহ তা তিনি তাকে দিয়ে দেবেন, একেবারে গ্যারান্টিড। কিন্তু আমরা দেখেছি লা তাবদিলা লি কালিমাতিল্লাহ, দেখেছি কি না, আমাদের মনে আছে কি না, আমরা ওই যে সূরা ইউনুস এবং সূরা হুদকে আমি বলেছি জোড়া, তাই না? সেই জোড়ার যে দাবি সেটা যেন আমরা পূরণ করতে করতে থাকি। সেখানে আমরা আয়াত 65-64 দেখেছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, একেবারে মিলে গেল কিনা দেখেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে এখানে কি আসলো? ওয়া আন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। এখানে আমরা কি দেখলাম? সূরা ইউনুসের আয়াত 63-তে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তো পৃথিবীর জীবনের জন্যও তাদের সুসংবাদ আছে আর পরকালের তো রয়েছেই। এরপরে বলা হচ্ছে লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর বলা কথা কোনো কথার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, ভোগ করতে দেবেন তিনি তোমাদেরকে সুন্দর এক আয়োজন, অর্থাৎ তোমাদের তোমাদের জীবনযাপনের জন্য যে উদ্বিগ্ন তোমরা, আমরা যে উদ্বিগ্ন দিনান মানে, তাই না, দিবারাত্র খেটে মরছি শুধু দুমুঠো ডাল ভাতের জন্য, দুটো কাপড়ের জন্য, তাই না, আমাদের বউ বাচ্চাদের ভরণ পোষণের জন্য। তো এখানে আল্লাহ বলছেন যদি ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ কথাটা এখানে ভেঙে ভেঙে আমরা নেই, আন ইস্তাগফিরু, আগে ক্ষমা প্রার্থী হও। তাহলে আমি এখন নিজের দিকে তাকিয়ে দেখি আমি কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, অর্থাৎ আমি তাঁর কাছে কোনো অপরাধে অপরাধী কি না সেই বোধ কি আমার ভিতরে জেগেছে, জিজ্ঞাসা। যদি জাগতো তাহলে অপর আমি ক্ষমা প্রার্থী হতাম, আর যদি ক্ষমা প্রার্থী হতাম সুম্মা তুবু ইলাইহে, তারপর ফেরো তাঁর দিকে, তাহলে ফিরতেও পারতাম তাঁর দিকে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তারপরে হবে এই পৃথিবীর জীবনেও তোমাদের জন্য একটা সুন্দর আয়োজন তিনি করে দেবেন যাতে এই জীবনটা কাটাতে পারো, যেটা আমরা সূরায়ে বাকারায় পড়ে এসেছি ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহীন। কত নম্বর আয়াত হবে এটা? হ্যাঁ, বোধ হয় 41 বা 42, হ্যাঁ, চতুর্থ রুকুর, না চতুর্থ রুকুর মানে না প্রথম দিকেই তৃতীয় আয়াত মাঝখানে, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহীন, তোমার জন্য পৃথিবীতে একটা নির্দিষ্ট জীবন আছে এবং তার জন্য যে আয়োজন লাগে তার দেওয়া আছে। তো ওয়া আনাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযি ফাদলিন ফাদলাহু। এই কথাটার মানেটা কি? তার মানে আমাদের ক্ষমা প্রার্থনা যদি সত্যি ক্ষমা প্রার্থনা হয়, ক্ষমা প্রার্থনা যদি সত্যি ক্ষমা প্রার্থনা হয় আর ফেরা যদি সুম্মা তুবু ইলাইহে, আর ফেরাও যদি সত্যি ফেরা হয়, তাহলে মাঝখানের এই কথাটুকু বাদ দিয়ে আসেন ইউতি কুল্লাযি ফাদলিন ফাদলাহু। তাহলে প্রতিটি লোক, প্রতিটি ব্যক্তি যে যেই রকম যেই মাত্রার অনুগ্রহ, অনুগ্রহের দাবিদার, সে অনুগ্রহ তাকে দেওয়া হবে, করা হবে। ওয়াইন তাওয়াল্লাউ, এত বড় আহ্বান, এত বড় ডাক আল্লাহর, এ কথা থেকেও যদি মুখ ফিরিয়ে নাও ফাইন্নি আখাফু, তাহলে রসুল বলছেন আমি ভয় করি আলাইকুম আযাবা ইয়াউমিন কবীর, বিরাট এক দিনের যে কঠিন শাস্তি তোমাদের উপরে, এ ব্যাপারে আমি রীতিমতো শঙ্কিত। ইলাল্লাহে মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এ আল্লাহ সে বা তিনি যিনি সব কিছু করতে সক্ষম বা সব প্রতিটি জিনিসের উপরে
তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এখানে ইঙ্গিত কোন দিকে দেব আমি? একখানা আয়াত চার নম্বর, ইলাল্লাহে মার্জিউকুম কমা ওয়াহু আলা কুল্লি শাইয়িন কাদির। তাহলে এটাও কিন্তু আমার জন্য সুসংবাদ, অর্থাৎ তুমি যদি ক্ষমা প্রার্থনা করতে, তার দিকে ফিরতে, কোনো ধরনের কোনো, একটু আগে তুমি যে কথাটা বলছিলে, কোনো ধরনের কোনো অযোগ্যতা নিজের মধ্যে দেখো, তাহলে তুমি তার মুখাপেক্ষী হও। তিনি তোমার মধ্যেও সেই ফেরার যোগ্যতা এবং ক্ষমতা এবং ক্ষমা প্রার্থনা করার যোগ্যতা দিয়ে দেবেন। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, জেনে রাখো এরা তো মানে ঘুরিয়ে দেয় তাদের বক্ষকে, অর্থাৎ তাদের যে বুক যেদিকে ফেরানো সেটাকে ঘুরিয়ে দেয়। লে ইয়াস্তাখফু মিনহু, যেন এই কোরআন থেকে, অর্থাৎ তুমি যখন কোরআন শোনাও তাই না, এখান থেকে যেন না শুনে থাকতে পারে। লক্ষ্য করো, এই লোকেরা নিজেদের বক্ষদেশকে ঘুরাইয়া দেয় যেন তাহার নিকট হইতে লুকাইয়া থাকিতে পারে। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, জেনে রাখো যে এরা যখন কাপড় দিয়ে নিজেকে ঢাকে, ইয়ালামু মা ইউসিররুনা, তিনি জানেন যা গোপন করে, ওয়ামা ইউলিনুন, আর যা প্রকাশ করে সবই জানেন। অর্থাৎ ওই কথাটা হলো সুপারলেটিভ ডিগ্রির মতো, যে এরা তো এখন তোমার দিক থেকে ঘুরে থাকে, বুকটাকে ঘুরিয়ে অন্যদিকে করে থাকে যাতে তাকে ফেস না করতে হয়, মুখাপেক্ষি মানে মুখোমুখি না হতে হয়। ওরা যখন কাপড়ে ঢাকা থাকে তখনও তিনি তাদেরকে জানেন, আবার তিনি ওরা যা গোপন করে তাও জানেন, যা প্রকাশ্যেও বলে তাও তিনি জানেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদুর, তিনি তো এমন যে তিনি আলিম, পূর্ণ অবগত সেই সবের ব্যাপারেও যা ওদের অন্তরে অন্তরে মনে মনে আছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, নেই এমন কোনো প্রাণী এই পৃথিবীতে বা এই ভূপৃষ্ঠে, ইল্লা আলাল্লাহে রিজকুহা, মানে নয় যার দায়িত্ব আল্লাহর উপরে জীবিকার, তার জীবিকার। এই কথাটা কি আমরা আমাদের অনুধাবনে আনতে পারব? আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, কারণ এখানে যে কথাটা বলা হচ্ছে যে ফেরো, ক্ষমা প্রার্থনা করো, ফেরো, তাহলে তিনি তোমাদের জন্য, তোমাদেরকে একটা সুন্দর জীবন তিনি দেবেন তোমাদেরকে। এই জীবনের যে আয়োজন, এমন একটা পরিমিত আয়োজন তোমাকে দেবেন যে তুমি আনন্দের সঙ্গে জীবনটা বা সুন্দরভাবে যেভাবে কাটাবার দরকার তুমি কাটাতে পারবে। তাহলে ওই অনুগ্রহের এখানে একটা মাপদণ্ড, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, যে যতটা অনুগ্রহের দাবিদার তাকে সেই রকম পরিমাণ অনুগ্রহ দেওয়া হবে। তাহলে এখানে একটা কম্পিটিশনের একটা প্রশ্ন থেকে গেল যে আমি কতটা আল্লাহর অনুগ্রহের দাবিদার, সে অনুযায়ী আমার প্রাপ্তি হবে। আবার আমাকে কমনলি জানিয়ে দেওয়া হলো যে এমন কোনো প্রাণী এই ভূপৃষ্ঠে নেই যার জীবিকার দায়িত্ব তার উপরে নয়, আল্লাহর উপরে নয়। ওয়াইয়ালামু মুস্তাকাররা হা ওয়া মুস্তাউদা হা, ওই যে মুস্তাকার, এবং তিনি জানেন তার বিচরণ ক্ষেত্র এবং কোথায় প্রতিদিন সে গিয়ে জমা হয়, তার ঠিকানা। প্রত্যেকটি প্রাণীর একটা বাসা যেমন থাকে না, পাখি তার বাসায় ফেরে, মানুষ তার বাসায় ফেরে, ঘরে ফেরে, এরকম দেখবেন সাপও তার গর্তে ফেরে, অর্থাৎ প্রতিটি প্রাণীর একটা বিচরণ ক্ষেত্র আছে এবং একটা ফেরার জায়গা আছে, এবং তিনি জানেন কোথায় কোথায় সারাদিন সে বিচরণ করে এবং কোথায় সে ফিরে যায়। কুল্লুন ফি কিতাবিন মুবিন, মানে এত সহজ করে দেওয়া হলো বিষয়টা, প্রতিটি প্রাণীর প্রতিটি জিনিস একটা সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আর কি থাকলো? তো এখন আমি এই কিতাব পড়ে আমার জন্য, আমার জন্মের আগে, যেমন সূরা হাদিদে আমরা 22-এ আমরা পড়েছি যে এটা আল্লাহর কাছে খুবই সহজ, আর নবরা আহা, যে তা লিখে দেওয়া তার আগেই, তাই না? এই জিনিসটাও দেখে রাখেন আপনারা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আম্বিয়াতে, হ্যাঁ না, বলছি যে এখানে যেমন আছে, যে না এখানে যেমন, হ্যাঁ আছে তো অনেক জায়গায়,
হ্যাঁ, এখানকার ব্যাপারটা একটু ভিন্ন রকম, একটু পরিষ্কার করে আর একটু স্পষ্ট করে। মা আসাবা মিন মুসিবাতিন, 22, আপতিত হয় না তোমাদের উপরে এমন কোনো বিপদ, ফিল আরদি, এই পৃথিবীতে, ওয়ালাফি আনফুসিকুম, আর না তোমাদের ব্যক্তির উপরে, তোমাদের নিজেদের উপরে, ইল্লাফি কিতাবিন, যা নেই একটা খাতায় বা একটা কিতাবে, মিন কাবলি আন নাবরা আহা, সৃষ্টি করার বহু আগেই ওটা আমরা করে রেখেছি। এরপরে বলছেন ইন্না দালিকা আল্লাহ ইয়াসির, এটা আল্লাহর উপরে খুবই, আল্লাহর কাছে খুবই সহজ একটা কাজ। তার মানে আমরা এখন কি জানলাম, যে আমি যদি প্রতিটি প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহর থেকে থাকে, আল্লাহর উপরে থেকে থাকে, তাহলে আমি কি এখান থেকে বাদ, তাহলে আমার জীবিকার দায়িত্ব তার উপরেই আছে। আর আমি কোথায় কোথায় যাব আর কি করব এই জীবনব্যাপী, সে কথাও লেখা আছে, আর আমি কোথায় ফিরে যাব সে কথাও লেখা আছে, অর্থাৎ আমার ঠিকানা কোথায় তাও যেমন লেখা আছে। কুল্লু ফি কিতাবিন মুবিন, ওয়াহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর পরিচয় হচ্ছে, এবং সেই তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়ামিন, এখন কথা হচ্ছে সৃষ্টির সাথে, সৃষ্টি প্রসঙ্গে। তো সৃষ্টি প্রসঙ্গে যখনই আসে, অর্থাৎ পৃথিবীর কথা যখন আসে, তখন বস্তু জগতের কথা, তো বস্তু জগতের কথা যখনই আসবে, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা যখনই আসবে, তখন সময়ের প্রশ্ন দেখা দেবে। যেমন একটি শিশু মায়ের গর্ভে যদি ভ্রূণ হয়, অর্থাৎ গর্ভধারণ হয় কোনো, অর্থাৎ আমরা যেটাকে কনসিভ করা বলি, তারপর 10 মাস লাগে সেই মানুষ শিশুটিকে পরিপূর্ণ রূপ পেতে। একটি আমের গুটলি বা আমের বিচি যদি আমি মাটিতে পুঁতি, তাহলে তাও কিছুদিন লাগে তার বেরিয়ে আসতে, আসতে সময় লাগে না, এটা সময়ের প্রশ্ন আছে। তাহলে তিনি ফি সিত্তাতি আইয়ামিন সৃষ্টি করেছেন 6 দিনে, ওয়া কানা আরশুহু আলাল মাই, প্রথমত তার যে অবস্থান তা ছিল পানির উপরে, আমরা আরশকে অবস্থান বললাম, তার যে আসন তার যে অবস্থান তা ছিল পানির উপরে। আচ্ছা, লে ইয়াবুলুয়াকুম আইয়কুম আহসানু আমালা, এক অভিনব মানে ভাবে এসেছে কথাটা, তাই না? এখানে 2টি রেফারেন্স, এখানে সূরা মুলক 62, এখানে আমরা দেখব যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই একই মানে যাকে বলে আমরা গুণাবলী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে আমরা ছিলাম আগে জীবিত, তারপর তিনি নতুন করে সৃষ্টি করেছেন মৃত্যু আর এই জীবনটা, যে জীবনটা এখন যাপন করছি, কী জন্যে? লেইয়াবুলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, যাচাই করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালান, তাহলে তোমাদের মধ্যে মানে আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে খেয়াল করবেন। তা এখানে আমলকে আমরা যদি সরাসরি বাংলায় তর্জমা করি, আমল নেই, তাহলে সেই আমল আমাদের কি, আমাদের সমাজে প্রতিষ্ঠিত নামাজ রোজা হজ জাকাত, এ হলো আমল। আর আমি আমার বিজনেস, আমার পাসপোর্টে বিজনেস লেখা ছিল, সেইটা বদলে যখন সৌদি আরবে যাই ফ্রি ভিসা কিনে, তো সেটাকে আবার আমাকে বদল করতে হয়েছে, লেবার ভিসা আমি গিয়েছি, তো সেখানে লেবার লেখানো হয়েছে, আর আরবিতে লেখা হয়েছে আমেল, আমার বাতাকায়, আমার বাতাকায় লেখা ছিল, ওই যে কী জানি বলে ওটাকে বাতাকা বলে, তাতে লেখা ছিল আমেল, আইন আলিফ মিম লাম, অর্থাৎ শ্রমিক হলো। তাহলে এখানে যদি তর্জমাকে একালের গবেষণা, অর্থাৎ আরও তো গত শতাব্দীর মানে এটা করা জিনিস, মধ্য মানে মাঝামাঝি পর্যায়ে করা, আজকের থেকে 60-70 বছর আগের কথা বলছি, তো সেকালের ভাষা আর একালের ভাষায় তো অনেকখানি তফাত হয়ে গেছে, প্রকাশের ক্ষেত্রে অনেক, অভিব্যক্তির ক্ষেত্রে অনেক ধরনের মানে বিভিন্নতা এসে গেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লেইয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু
আমালা, তোমাদের মধ্যে কাজে কর্মে কে সর্বোত্তম হবে? তাহলে কিন্তু এই পরীক্ষার জীবনটা আমাদের কাছে একটা মূল্য দাঁড়ায়। এই যদি তর্জমাটা এভাবে আমরা যদি করি, অভিব্যক্তি যদি এভাবে আসে যে তোমাদের মধ্যে আসলে কাজে কর্মে বেস্ট কে, সেটা দেখার জন্যই এইটা। তো যারা বেস্ট তাদেরকে আমি চুজ করব, আর যারা ওয়াস্ট তাদেরকে আমি আগুনে ফেলে জ্বালিয়ে ফেলব। স্পষ্ট হয়ে গেল কিনা বিষয়টা, যে তোমাদের মধ্যে আমার যে কাজ অর্থাৎ পরবর্তীকালে আমার যে কাজ, সেই কাজের জন্য কে সর্বোত্তম, কে বেস্ট হবা তোমাদের মধ্যে? এখন আমরা যদি এটাকে নামাজ রোজায় কে উত্তম নিয়ে যায়, তাহলে কোথায় নিয়ে গেলাম এটা? কারণ যেহেতু আমরা আমল বলতে ওই চারটির মধ্যে ঢুকে যাই, আর আমল বলতে একটা মানুষের জীবনব্যাপী লেবার, একটা শ্রমিক, আর সে শ্রমিকের পরিচয় কি? আব্দ, অর্থাৎ আল্লাহর কেনা গোলাম। তো আল্লাহ তো আর আমাদেরকে পয়সা দিয়ে কিনেননি, তিনি সৃষ্টি করেছেন। আর এটাও সবাইকে আমাদের মনে রাখতে হবে যে কোনো সৃষ্টিকর্তার সৃষ্টি তার গোলাম, অর্থাৎ এই ঘড়িটা যিনি তৈরি করেছেন সেই যে নিয়ম বেঁধেছেন এই ঘড়িটার জন্য, সে সেই নিয়মেরই গোলাম অধীন। তাহলে তোমাদের মধ্যে কাজে কর্মে আসলে আমার জন্য সর্বোত্তম কে উপযোগী হবা, সেইটা বাছাই করার জন্যই আমি এই দুনিয়ার মানে মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই কথাটা আবার আরও একটু মানে অর্থাৎ আমরা এর মানে ইয়াটা দেখার জন্য সূরা দাহার জানি কত, হ্যাঁ এখানে বিষয়টা একটু দেখার মতো যে হাল আতা আলাল ইনসানে হেইনুম মেনাদ দাহারে, মানুষের উপর দিয়ে কি এমন দীর্ঘ একটা সময়, ওই যে ছয় দিন আমি কেন এখানে এসেছি, মানে ওই ছয় দিনের মানে বা অনুমান করার জন্য যে সীমাহীন কালের এমন একটা সময় কি মানুষের উপর দিয়ে অতিক্রান্ত হয়নি, যখন উল্লেখযোগ্য কিছুই সে ছিল না, লম ইয়াকুন শাইয়ান মাযকুরা, উল্লেখ করার মতো এমন কিছুই সে ছিল না এই সৃষ্টি জগতে। তারপর ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমরা সৃষ্টি করেছি মানুষকে মিশ্রিত বীর্য থেকে, নাবতালিহে ছোট্ট একটা শব্দে, তাকে আমরা পরীক্ষা করব বলে। তাহলে এই জীবনটার উৎপত্তি কী দিয়ে? মিশ্রিত বীর্য থেকে। কেন এই জীবনের উদ্গম, কেন এই জীবনের এখনকার এই মানে ভূমিষ্ঠ হওয়া, মানব শিশু হয়ে মায়ের গর্ভে যে বিভিন্ন পর্যায়ে তারপর পরিপূর্ণ মানব শিশু হয়ে ভূমিষ্ঠ হওয়া এবং পৃথিবীতে একটা জীবন পাওয়া এবং অতপর মৃত্যুবরণ করা, এসব কিছু কিসের জন্য? পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। ওয়াহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই, অর্থাৎ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ মানুষ এখনো সৃষ্টি হয়নি, তাহলে পানির উপরে তার অবস্থান ছিল। লাইয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই কথার সঙ্গে এখন যুক্ত হয়ে যাবে, তারপর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ ওই যে ওয়াহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তার মধ্যেই তোমাদেরকে সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সে আহসানু আমালা, কাজকর্মে সর্বোত্তম হবে বা উত্তম হবে। তার মানে এই বাছাই পর্বটা আমি যে দৃষ্টিকোণটা দেখাতে চাচ্ছি, এইখানে পারফরমেন্স নয়, কারণ এইখানে পারফরমেন্স একটা জীবন তো চলে যাবে এইটা দেখতে দেখতেই যে আমি কেমন করে করব। তো এইখানে আল্লাহকে কিছু করে দেখাবার সুযোগটা কোথায়? বরং এখানে নিজেকে সেই করণীয়র জন্য যোগ্য করে গড়ে তোলা, তারপর এখান থেকে চলে যাওয়া। তোমাদের মধ্যে কে সে যে কাজকর্মে উত্তম হবে? ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, দেখেন আপনি এখানে কথাটা আমি বলার উদ্দেশ্যটা কি, যে এখন যদি হে মোহাম্মদ তুমি বলো যে হে লোকেরা মৃত্যুর পর তোমাদিওকে পুনর্বার উঠানো হইবে, খেয়াল করবেন তখন সঙ্গে সঙ্গেই সত্য অমান্যকারীরা বলিয়া উঠিবে ইহা তো সুস্পষ্ট জাদু। দেখেছেন, তাহলে আইয়ুকুম আহসানু আমালার সঙ্গে
মানে মাবুসুনের যোগাযোগ আছে ওতপ্রোতভাবে জড়িত, বাসের সাথে বেসাতের সাথে জড়িত আছে কথাটা। ওয়ালাইন কুলতা, যদি তুমি এখন বলতে ইন্নাকুম মাবুসুন, তোমাদেরই কিন্তু আবার জীবিত করে তোলা হবে। মিন বাদিল মাউত, এখানে মৃত্যুর পরে। লাইয়াকুলান্না, অবশ্য অবশ্যই ওরা বলবে তোমাকে, আল্লাযিনা কাফারু, যারা তোমার এই কথাগুলো বিশ্বাস করে না, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, বা তোমার এই কথাগুলো শোনে না, গ্রাহ্য করে না তারা, এটা জাদু ছাড়া কিছুই নাই। জাদু কেন বলা হয়? রাসূল যখন আল্লাহর আয়াত মানুষকে বলেন, নবী যখন কোনো আয়াত মানুষকে বলেন, তখন যারা মানে না তারা একে জাদু কেন বলে? কথাটার অন্তর্নিহিত কারণ হলো জাদু এজন্য বলে, কথাটাকে তারা অস্বীকার করতে পারে না। মানে আপনি যে কোনো একজন লোককে, আমি আল্লাহ কথা বিশ্বাস করি না, আমি মরণের পরে আর কোনো জীবন আছে বিশ্বাস করি না, তো সে কি এগুলো কোনো জ্ঞানের ভিত্তিতে বলে? মানে পৃথিবীতে কি এমন কোনো জ্ঞান আছে বা পৃথিবীতে এমন কোনো সূত্র আছে যে এই কোরআন ছাড়া, যে সে মৃত্যুর পরে তাকে আবার জীবিত করা হবে কি হবে না সে কথা সে জানতে পারে? তো আল্লাহর ওহি ছাড়া এই কথা জানার আর তো কোনো সোর্স নেই, আর তো কোনো উপায় নেই। তাহলে যারা অস্বীকার করে আল্লাহকে, অগ্রাহ্য করে আল্লাহর এই আহ্বান, তারা আসলে যা কিছুই বলে তা বলে যখনই আয়াত শোনে তখন তাকে বলে যে জাদু, অর্থাৎ টানে তাকে কথাটা, কিন্তু তার মানতে ইচ্ছা করে না। ওই যেমন আমরা, তুমি একটু আগে যে কথা বললে যে বুঝি তো সব, কিন্তু মানতে কেন পারছি না? ঠিক এই জায়গাটায় একজন কাফেরকে দাঁড় করো, অর্থাৎ একজন অস্বীকারকারীকে দাঁড় করো, সেও শোনে কথা, কথা শুনে তার কাছে মনে হয় যে কথাগুলো সত্য, কিন্তু আমি তো মানতে পারছি না, আমার কাছে কেন মানতে, মানে আমি মানতে পারছি না কেন? এই জন্য জাদুটা বলে যে এটা জাদু, টানে ঠিকই কিন্তু আমি এই জাদুর মধ্যে পড়বো না, এই মোহে আমি পড়বো না, এটা মোহ। যেমন কার্ল মার্কস, তাই না, কেন আছেন কমিউনিজমের পিতা যে, তাই না, সে বলেছিল যে ধর্ম একটা আফিমের মতো, নেশার মতো। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন, তাই না, তাহলে যদি আমরা এখন একটু দেরি করাই তাদের থেকে আল আযাব শাস্তিটাকে, ইলা উম্মাতিন, একটা মুদ্দা মানে মাদুদাতিন, ইলা উম্মাতিন মাদুদাতিন, তাই না, এখানে উম্মত মানে কি হবে? সময়কাল। তাহলে উম্মত মানে কি? জনগোষ্ঠী, উম্মত মানে জাতি, উম্মত মানে কতগুলো অর্থ হলো। হ্যাঁ, তাহলে এই কথাগুলো যেন আমরা খেয়াল করেছি, কোরআনের একটি শব্দের মানে কোনো এক জায়গায় নির্দিষ্ট নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে তাকে ব্যবহার করা হয়েছে। তো তার একটা প্রকৃষ্ট এত বিখ্যাত একটি শব্দ উম্মা শব্দটি, আমরা বাংলায়, উর্দুতে, আরবিতে, সব সমস্ত ভাষায় এটা আমরা চর্চা করি। তো ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, যদি মাদুদাতিন মানে গণা, এখানে আমরা বছরও ধরতে পারি, কয়েক বছরের জন্য, যদি যেহেতু এখানে মাদুদা এসেছে সেখানে গণার মতো হবে, তাহলে হাতে গোনা কয়েক বছরের জন্য, গণা যায় এমন কয়েক বছরের জন্য যদি শাস্তি আমি দেরিও করাই, লায়াকুলুন্না মা ইউহ বিসুহু, ওরা এই কথাই বলবে, কিসে আটকে রেখেছে? অর্থাৎ এই মোহাম্মদ, তুমি যে শাস্তির কথা বলছো, শাস্তি আসছে না কেন? আমরা তো তোমাকে গ্রাহ্য করছি না, কই আসুক আমরা দেখি। আলা ইয়াউমা ইয়াতিহিম, তুমি জানাও, তুমি জেনে রাখো বা তুমি বলে দাও, যেদিন আসবে তা তাদের উপরে, লাইসা মাসরুফান আনহুম, কেউ ফেরাতে পারবে না তাদের থেকে, তা ওয়াহাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে, মা কানু বিহি ইস্তাহজিউন, এখন তারা জানিয়ে উপহাস করছে তাই। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, আমরা যদি মানুষকে আস্বাদন করাই আমাদেরই সরাসরি কোনো করুণার, সুম্মা নাজানাহু মিনহু, তাই না, তারপর তা থেকে তাকে আবার একটু সরিয়ে দিই, অর্থাৎ একটু বঞ্চিত করি, কি হয়? ইন্নাহু লাইয়াউসুন কাফুর, তখন সে সরাসরি হতাশ হয়ে যায়
এবং অকৃতজ্ঞতা করে। এই অকৃতজ্ঞতা কীরকম? যেমন এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার, আমাদের সবাইকে বুঝতে হবে কোরআনের এই টার্মিনোলজি। যেমন ওয়ালাইন আজাকনাল ইনসানা মিন্না, মানুষকে যদি একদম সরাসরি আমাদের পক্ষ থেকে, মানে এটা মিন্না কেন বলা হয়, অর্থাৎ পৃথিবীতে তার জন্য জীবিকার যে নর্মাল রুটিন, যেটা নর্মাল প্রাপ্তি, যেটা সেটা তো আছেই, তারপর হুট করে তাকে যদি একটা বাড়তি পাওনা বোনাসের মতো আমরা দেই, তাই না, বা একটা এক্সট্রা প্রিভিলেজ, একজন মানুষ হঠাৎ করে আছে না, যেমন একেবারে এই যেমন আবুল কালাম আজাদ, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী, সদ্য প্রয়াত প্রধান প্রেসিডেন্ট ছিল, সে কী ছিল, মাঝির ছেলে বা জেলের ছেলে, 8 বছর বয়সে সে হকারি করত, বহু কষ্টে লেখাপড়া করেছে, তো সেই লোক এক সময় একেবারে ভারতের সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ মানুষ, মিজাইল ম্যান, ইন্ডিয়ার জন্য মিজাইল আবিষ্কার করেছে এবং ভারতের প্রেসিডেন্টও সে হয়েছিল, এবং সর্বভারতীয়ভাবে সে মহাসম্মান নিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন মুসলিম হিসাবে কি অমুসলিম হিসাবে, নাম তো মুসলিম, যাই হোক, তাহলে এগুলো হলো আল্লাহর করুণা, অর্থাৎ সে যেই অবস্থানে আল্লাহ তাকে পৌঁছেছিলেন সে অবস্থানে থেকে কি কি বলা উচিত ছিল তার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো তার কাছে দাবি, তাই না। মুসলিম ঘরের সন্তান সে তো পেয়েছিল, সে তো সত্যের সন্ধান পেয়েছিল, সেই ঘরেই তার জন্ম হয়েছিল, তো তার সে যত কিছুই দেশমাতৃকার জন্য করুক, তার সর্বোত্তম কি কথা বলার ছিল, যে না দেখো সবাই আল্লাহকে মানো, সবাই আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করি, এ কথা সেই দাওয়াত না দিলেও যদি সে শুধু এই কথা বলে থাক, মানে বলে যেত এই পৃথিবী থেকে, আমি একজন আল্লাহ বিশ্বাসী মানুষ, আমি পরকাল বিশ্বাসী মানুষ, তাহলে কিন্তু কত বড় দাওয়াত হয়ে যেত এই 100-125 কোটি ভারতবাসীর জন্য, যে আমি কাউকে কোনোদিন ডাকিনি এ পথে, কিন্তু আমি এক মানে আমি নিজের সত্তায় নিজে একজন সাধক মানুষ, কিন্তু আমি আল্লাহ বিশ্বাস করি এবং পরকালে বিশ্বাস করি, এই জন্যই ভাই যা কিছু করার তোমার জন্য আমি করেছি। তাহলে কোথায় যেত, এটা কত বড় আহ্বান হয়ে যেত আল্লাহর পথে, ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতুন, তো সেগুলোই এইভাবে মানুষ যেমন এক্সট্রা প্রিভিলেজ এই পৃথিবীর জীবনে যারা যারা পায়, আল্লাহ বলছেন যে আমি যদিও যখন আমার এরকম কোনো মানে স্পেশাল গিফট দিয়ে কাউকে আমরা করুণা করি, সুম্মা নাজানা হা মিনহু, তারপর তার থেকে তাকে বঞ্চিত করি, অর্থাৎ সেই করুণা তার থেকে সরিয়ে নেই, ইন্নাহু লাইয়াউসুন কাফুর, তখন সে একদম হতাশ হয়ে যায় এবং অকৃতজ্ঞতা শুরু করে, হায় রে আল্লাহ আমার এই দশা হইল, আমি কি অপরাধ করছি তোমার কাছে, এগুলো অকৃতজ্ঞতা রীতিমতো। আর কৃতজ্ঞতা কি, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, সূরা বাকারা আমরা পড়েছি, যখনই কোনো বিপদ মুসিবত তাদের উপরে আপতিত হয়, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাই না, তো এই তো পরিচয় আমাদের, কিন্তু সেই পরিচয় আমরা ধরে রাখতে পারি না, মানুষের চরিত্র এই, তাকে আমরা যখন কোনো ভালো কিছু দিই খুব খুশি, আর যদি সেটা তাকে থামিয়ে দিই ছেড়ে দেওয়া, ব্যাস হয়ে গেল, হতাশ হয়ে যায়, আহারে আমার বুঝি আর কেউ থাকলো না, এবং অকৃতজ্ঞতা শুরু করে। ওয়ালাইন আযাকনা নামা আ বাদা দররা, আমরা কোনো ভালো কিছু যদি তাদেরকে আস্বাদন করাই, নামা হা তাকে নেয়ামত দিই, বাদা দররা আহা অনেক কষ্টের পরে বা অনেক দুঃখের পরে, মাসাতু যা তাকে পৃষ্ট করছিল, কষ্ট দিচ্ছিল, লাইয়াকুলান্না যাহাবা সাইয়াতু আন্নি, তখন সে কি বলবে, আমার দুরবস্থার দিন চলে গেছে ভাই, আমার দুরবস্থার দিন চলে গেছে, যত দুরবস্থা ছিল আমার সব চলে গেছে, ইন্নাহু লা ফারিহুন ফাখুর, তখন কি হয়ে যায়, খুব উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী হয়ে যায়। আল্লাযিনা সাবারু, কিন্তু যে তার অবস্থানে অবিচল থাকে, ওই যে আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইল্লা আল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, যারা যে কোনো অবস্থায় ধৈর্য ধরে বা তার অবস্থার নিজের অবস্থানে অবিচল থাকে এবং তার যা করণীয়, তার বিশ্বাসের দাবি যা তার কাছে, তা করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরা, নিশ্চিত হয়ে যাও যে এদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া আজরুন কবীর, এবং রয়েছে বিরাট পুরস্কার। ফালাআল্লাকা তারিকুন বাদা মা ইউহা ইলাইকা ওয়া দায়িকুন, তাহলে এমন যেন না হয়
যে তুমি ছেড়ে দেবে, কত বড় কথা এটা। হে রসুল, এমন যেন না হয় তারেকুন বাদা মা ইউহা ইলাইকা, মানে তোমার কাছে যা ওহি করা হচ্ছে তার কিছু তুমি ছেড়ে দেবে, ওয়া দায়কুন বিহি সদরুকা, তাই না, আর তোমার অন্তরটা মানে বুকটা ছোট হয়ে আসবে, সংকীর্ণ হয়ে আসবে। আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, আচ্ছা কেন এই রসুলের উপরে কোনো ভাণ্ডার নাজিল করা হলো না, আও যা আ মাহু মালাকুন, অথবা তার সঙ্গে একজন ফেরেস্তা এলো না। এখন আমরা উল্টো দিকে যাব, তাহলে যখন ওরা বলে তোমাকে, যখন ওরা বলে তোমাকে, এই কথাটা আমরা সবাই আমরা খুব মনোযোগ দিয়ে শুনি, সতর্কতার সঙ্গে শুনি, যখন তোমার প্রতিপক্ষ বলে তোমাকে যে তোমার সাথে কোনো ফেরেস্তা কেন নেই, বা পরোক্ষভাবে কটাক্ষ করে বলে, আচ্ছা মোহাম্মদ এই কথাগুলো বলছে আল্লাহর কথা, আচ্ছা তার সাথে কোনো ফেরেস্তা কেন নেই, আচ্ছা সে এমন দৈন্য দশায় কেন আছে, সে যদি আল্লাহর রসুলই হবে তাহলে তার জন্য কোনো ভাণ্ডার নাজিল হলো না কেন, সে কেন কোনো ধনরত্নের মালিক নয়, কারণ দুনিয়াদারি চিন্তা যারা করে। তাহলে তুমি যেন সেই সব কথা শুনে তোমার মনটা এতটা ছোট না হয়ে যায় যে তুমি তখন তোমার কাছে যা ওহি করা হচ্ছে তার কোনো একটা কিছু তুমি বাদ দিয়ে দেবে শোনাতে। মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা। ফালাআল্লা, অতএব হে রসুল, এমন যেন না হয় তারিকুন, তুমি ছেড়ে দেবে, বাদা মা ইউহা ইলাইকা, তার কিছু যা ওহি করা হচ্ছে তোমার কাছে, ওয়া দায়কুন বিহি সদরুকা আন ইয়াকুলু, ওরা যা বলে তাতে জানি আমরা যে সংকীর্ণ হয়ে আসে তোমার মনটা। লাউলা উনজিলা আলাইহি কানজুন আও যা আ মাহু মালাকুন, অথবা তার সাথে কোনো ফেরেস্তা তার সঙ্গে আসে না, অথবা তার জন্য কোনো ভাণ্ডার কেন নাজিল হলো না। ইন্নামা আনতা নাজিরুন, দেখো হে রসুল, দেখো হে মোহাম্মদ, তুমি আর কেউ নও, তুমি একজন সাবধানকারী। এই যে কোরআন বারবার করে রসুলের জবানিতে আল্লাহ সরাসরি বলে একজন শুধু একজন সিম্পল একজন সাবধানকারী, আর আমরা সেই রসুলকে কোথায় বানিয়েছি, কোথায় নিয়ে গেছি, তাকে না বানালে কিছুই বানাতো না, তিনি সুপারিশ করে জাহান্নাম থেকে সমস্ত উম্মতকে ছাড়িয়ে নিয়ে যাবেন, মানে কি সমস্ত ভয়ঙ্কর কাহিনী যার সাথে কোরআনের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এটা প্রত্যেকেই নতুন করে ভেবে দেখা দরকার কোরআন পড়ার সময়। ইন্নাম আনতা নাজিরুন, তুমি আর কেউ নও, তুমি একজন সাবধানকারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং প্রতিটি জিনিসের উপরে আল্লাহ ওয়াকিল, অর্থাৎ তিনি তত্ত্বাবধায়ক, সব দেখছেন তিনি। আমি ইয়াকুলুনা ইফতারাহু, নাকি ওরা বলছে যে তুমি এটাকে রচনা করছো, অথবা এই নবী রচনা করছে। কুল, মানে এখানে তো তৃতীয় পক্ষের হয়ে বলছে, যা তার উপরে কেন নাজিল হলো না। এই কথাগুলো মূলত মক্কার কোরাইশ নেতারা বলছে, সাধারণ মানুষের কথা নয়, তারা বলছে সাধারণকে। আচ্ছা বলো তো, আমরা মোহাম্মদকে কতবার বলেছি, যেটা সূরা আনআমে আমরা পড়েছি, কতবার বলেছি কিছু একটা দেখাও, আমরা তোমাকে রসুল হিসেবে মেনে নিচ্ছি, একটা ম্যাজিক দেখাও, তুমিই বলেছো মূসা এটা দেখিয়েছে, ঈসা এটা দেখিয়েছে, তো আমাদেরকেও কিছু একটা দেখাও, দেখালে আমরা সঙ্গে সঙ্গে মেনে নেব। তো সেই কথাগুলো মানে তৃতীয় পক্ষের কথা, অর্থাৎ নেতৃবৃন্দের কথা, জাতির নেতৃত্বের কথা, নাকি তারা বলে যে এটা সে রচনা করেছে। আর আমরা কি পড়ে এসেছি, সূরা ইউনুসে, তাই না, আমরা এটা একটু দেখে নেব। আমরা এখানে এই কোরআন প্রসঙ্গে আয়াত 37 সূরা ইউনুসের, ওয়ামা কানা হাদ আল কোরআনু আন ইউফতারা, সম্ভব নয় এই কোরআন যে তাকে রচনা করবে, মিন্দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ। বোঝা গেল কথাটা? হ্যাঁ, তাহলে এর আগের সুরা কথাটা কি গিয়েছে, ওয়ামা কানা হাদ আল কোরআন, সম্ভব নয়, মানে এমন নয় এই কোরআন, আন ইউফতারা, যে একে রচনা করা যেতে পারে, ইল্লা আমিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে সেই কথাটা এখানে কিভাবে এসেছে, যে হ্যাঁ আমি ইয়াকুলুনা ইফতারাহু,
নাকি এরা বলছে যে সেই এটা রচনা করছে কুল ফাতু বে আশরিন সুয়ারিন মিসলিহি। বেশ, আমার পক্ষে আমি রচনা করেছি এই ধরনের কথা যদি তোমরা বলে থাকো, যেটা সূরা সূরা বাকারায় পড়ে উঠেছি কত চব্বিশে না, ওয়াইন কুন্দ ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বি সূরাতে, ওখানে তো ফাতু বি সূরাতিন একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আর এখানে তারও আগের কথা, সূরা বাকারা তো হিজরতের পরে তাই না, আর এখানে তারও আগের কথা, মাক্কী জীবনে নাজিল হয়েছে এই কথা, মানে শেষের দিকে, মানে প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম চারের শেষের দিকে। আমি ইয়াকুলুনা ইফতারাহু, নাকি তারা বলে, ওরা বলে যে সেই রচনা করে এগুলো, কুল বলো ফাতু বি আশরিন সুয়ারিন মিসলিহি। বেশ, তাহলে তার মানে এখানে সুরাতটা, এটা যে প্রথম দিকের নাজিল করা সুরা, বোঝাই গেল যে তখন ছোট্ট ছোট্ট সুরা নাজিল হতো, বোঝা গেল। আমরা শেষ পারা যার নমুনা দেখি, তাহলে আমার বলা বা আমার যে ছোট ছোট সুরা আমি এ পর্যন্ত বলেছি সেরকম দশখানা সুরাই বানিয়ে আনো। আচ্ছা, সুয়ারেন মিসলিহি মুফতারায়াতিন, তোমাদের ওয়াদউ মান ইস্তাতাতু মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যাদেরকে যাদেরকে তোমাদের ডাকতে পারো ডাকো এই রচনা করতে, যত বিশেষজ্ঞ, যত কবি, যত মুআল্লিম, যত কেউ আছে ডাকো, যত কবি সাহিত্যিক মানে মহাকাব্য রচনাকারী, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, এখানে আবার মুমিনদেরকে বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, তোমাদের এই যে অর্থাৎ এই কথাগুলো জনে জনে বলবে তোমরা, যদি তোমরা এই কথা বলে তাহলে হে জনগণ তোমরা বলো, যে তোমরা বলবে যদি তোমাদের এই কথা, যারা বিশ্বাস করেছে মুহাম্মাদের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বলবে ফালাম ফাইনলাম ইয়াস্তাজিবু লাকুম, তোমাদের এই কথা যদি কোনো জবাব ওরা না দেয়, ফালামু, তাহলে তোমরা জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যা নাজিল করা হয়েছে তা আল্লাহর জ্ঞান থেকেই বা আল্লাহর জ্ঞানতই নাজিল হয়েছে, ওয়ান লা ইলাহা ইল্লাহুয়া, এবং সে আল্লাহ এমন যে তাকে তারা মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ফাহাল আন্তু মুসলিমুন, তাহলে তোমরা যারা রসুলকে মেনে নিয়েছো, রসুলের কথা শুনছো, যারা এই কোরআন তার মুখে শুনছো, কোরআনকে যারা বিশ্বাস করছো, আধো আধো অবস্থায় আছো, তোমরা কি সম্পূর্ণ সমর্পিত হবে? তাহলে আমি দেব। আচ্ছা, উলাইকা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে হবে এমন যে সে চায় এই পৃথিবীর জীবনটা ভালো করে ভোগ করতে, ওয়া জিনা তাহা, এবং এখানে যত সৌন্দর্য তার চোখে পড়ে তার সব, নুয়াফি ইলাইহে, তাহলে আমরা ইলাইহিম, তাহলে তো আমরা পুরোপুরি দিয়ে দেব তাদেরকে, ইলাইহিম আমালাহুম ফিহা ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং সেখানে তারা কোনো মাত্রায় কম কিছুই পাবে না। যেসব লোক শুধু এই দুনিয়ার জীবন এবং উহার চাকচিক্যের অনুসন্ধানী হয়, তাহাদের কাজকর্মের যাবতীয় ফল আমরা এখানেই তাহাদিওকে দান করি বা দিয়ে দেব, আর তাহাতে তাহাদের প্রতি কোনোরূপ কমতি করা হবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই কথার মানে বুঝতে একটু কষ্ট হয়, একটা মানুষ একজন রিক্সাওয়ালা, সেই দুনিয়ার জীবনটা চায় তার মাত্রা অনুযায়ী, কে একজন মানে ট্যাক্সি ড্রাইভার, সে কল্পনা করে তার জীবনের সুখ শান্তির তার মাত্রা অনুযায়ী, আবার যে টাটা বিড়লা তাদের পুত্ররা, তারা আবার তাদের জীবনের স্বপ্ন দেখে তাদের মাত্রা অনুযায়ী, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। তো আমরা এই জীবনের মাত্রা, প্রত্যেকের যে অনুমান, প্রত্যেকের যে বাসনা, সেই ক্ষেত্রে পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে, এই কথাটা যেন বুঝতে আমরা ভুল না করি। উলাইকা লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাহ, যদি পৃথিবীর জীবন এইভাবে কেউ নেয় তাহলে সে জেনে রাখুক, এরা তারা পরকালে তাদের জন্য কিছুই নেই। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, আল্লাহুম্মা আয়জনা মিনহুম ইল্লা আন্নার, আছে শুধু আগুন, ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর এমনিতেই তো সব ধ্বংস হয়ে যাবে, যা কিছু এখানে সে গড়ে তুলেছিল, মানে যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি,
যত জায়গা জমি জমিদারি সে গড়ে তুলেছিল, এ তো সব বেকার হয়ে যাবে। ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, এইখানে কথাটাও একটু বুঝে নেই। আর সম্পূর্ণ মানে বাতিল প্রমাণ হবে, অকার্যকর প্রমাণ হবে সে পুণ্যকর্ম বলে যা কিছু করেছিল। অর্থাৎ এখন যত বড় লোকেই, যেমন সেদিন 35 জন মারা গেল জাকাতের কাপড় দিতে, তো যে কাপড় যে জাকাতের কাপড় দিয়েছে সেটা নিতে গেল যত হাজার লোক, তাদের পায়ের তলায় পড়ে 35 জন মারা গেছে। এরকম গাইবান্ধায় আমি দেখেছিলাম 2000 সালের দিকে বোধ হয় অথবা সেই সময়, সেখানেও 24 জন মহিলা মারা গেছে পায়ের তলায় পড়ে। তো এখন এনারা যে কাপড় টাপড় দেন বড় বড় লোকেরা, কি জন্য দেন? পুণ্য ভেবেই তো দেন। এনাদেরকে যাও মসজিদে টাকা দিচ্ছেন, ইয়েতিমখানায় টাকা দিচ্ছেন, বড় বড় মাদ্রাসায় বড় বড় দান দিচ্ছেন, বড় বড় কলেজ করছেন, স্কুল করছেন, জনকল্যাণের বহু কাজ করছেন, এগুলোকে আল্লাহ বলছেন এই সমস্ত পুণ্যকর্মের কোনো মূল্য তার কাছে নেই। আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি, আচ্ছা সে যে আছে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া সুস্পষ্ট এক পথ নির্দেশনার উপরে, ওয়াইয়াতলুহু শাহিদুম মিনহু, আর তাকে তা পড়ে শোনানো হচ্ছে একজন সাক্ষীদাতা, ওয়ামিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান, আর ওয়ামিন কাবলিহি, আর এরই আগে মূসার কিতাব ইমামান ওয়া রাহমাতান, মানুষকে পথ দেখাতো এবং আল্লাহর করুণার মাধ্যম ছিল। এই দুটি কথা, আমরা ইমামতের যে বিষয়টা, তাই না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে ওয়াইদেব তালা রাব্বাহু ওয়াইদেব তালা ইব্রাহিম রাব্বাহু বে কালিমাতিন, 124 সূরা বাকারা, ফাতাম্মাহুন্না, সে সব কটা পরীক্ষার পরিপূর্ণ উত্তর দিয়েছে। কাল আলা ওয়াইদেব তালা ইব্রাহিম রাব্বাহু কালিমাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলু কালিন্নাসে ইমামা, ইব্রাহিমের ক্ষেত্রে ব্যক্তি ইমাম। আর মূসার কথা বলা হয়, আমরা মূসার জাতির যে কত রকমের জ্বালা যন্ত্রণা তারা তার উম্মত তাকে দিয়েছে, শেষ পর্যন্ত সে বলেছে ইয়া আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া কাউকে আমার কথা আমি শোনাতে পারিনি, কারো উপরে আমার কোনো কর্তৃত্ব চলল না, অতএব এ জালেম জাতি এবং আমাকে আলাদা করে দাও। এই হলো তার রিসালাতের পরিণতি, তিনি এই অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছেন, তাই না? মাত্র দুজন, অর্থাৎ সে আর তার ভাই। এরপর ঐতিহাসিক সূত্রে বলা হয় যে কালেব বিন ইউফান্না এবং ইউসা বিন নুন, এই দুজন তাদের অনুসারী ছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে কথা, তো কিতাব ও মূসা, অর্থাৎ এই কালে, অর্থাৎ ইমাম যদি কিতাব হয় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। অর্থাৎ মুসলিম উম্মা যদি কিতাবকে তাদের ইমাম, পথ প্রদর্শক, যেমন এখানে ইমাম মানে কি একটু আগে দেখলে, ইমাম মানে কি পথ প্রদর্শক, অগ্রনায়ক, নেতা, অনুসরণীয় ব্যক্তিত্ব, এইসব অর্থেই তো আমরা ইমাম শব্দটি আমরা জানি কি না। আবার ইমাম মানে সুস্পষ্ট রাজপথ, সে তার আরবিও ইমাম, ইমাম ইম মুবিন। তো এইভাবে এখন ইমাম যদি খালি আমরা মনে করি মানুষের নেতৃত্ব, তাহলে এটা ভুল হবে। রাজপথ আমরা কাকে বলি যার উপর দিয়ে সবাই চলে, অত পথ কিন্তু একটা, তাকেই তো রাজপথ বলি আমরা, মেইন রোড যেটাকে বলি আমরা রাজপথ। তাহলে মুসলিম বলে যে জগতে যারাই আছে তারা সকলের একটা গুণ তো অবশ্যই থাকতে হবে, যে সে কিতাবে যা আছে আল্লাহর কিতাবে সেই নির্দেশনা যা হুবহু মেনে চলে। আমরা সূরা আরাফে 3 নম্বর আয়াতে কি দেখে এসেছি, আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, মেনে চলো বা অনুসরণ করো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কোনো তাছাড়া, অর্থাৎ এই কিতাব ছাড়া যা ওহি করা হয়েছে তাছাড়া আর কোনো ওলিয়া উলিয়ার পেছনে ছুটতে যেও না। এ তো কোরআনই আদেশ, আমাদের কারো রুচি অভিরুচির প্রশ্ন তো এখানে নেই। তাহলে আফামান কানা আলা বাইয়িনাতিন, সেই কথাকে যদি এইখানে আরও স্পষ্ট কিভাবে ব্যাখ্যা হয় একটা কথার আল্লাহ, আচ্ছা যে আছে সুস্পষ্ট পথ নির্দেশনার উপরে স্বয়ং তার সৃষ্টিকর্তার দেওয়া, ওয়াইয়াতলুহু শাহিদান, এবং তাকে পড়ে শোনাচ্ছে একজন সাক্ষীদাতা তার পক্ষ থেকে আসা, এখানে যে ব্যক্তি নিজের খোদার নিকট হইতে একটি
সুস্পষ্ট সাক্ষ্য লাভ করিয়াছে। পরে খোদার তরফ হইতে একজন সাক্ষী তাহার সাক্ষ্যের সমর্থনে আসিয়াছে। এ কথার একটু অস্পষ্ট, তাই না? এখন এখানে আমি যেটা বলতে চাই, ফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, যে আছে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া সুস্পষ্ট এক রোড ম্যাপের উপরে, পথ নকশার উপরে, ওয়াইয়াতলুহু শাহিদুম মিনহু, এবং তাকে পড়ে শোনানো হয় তার কাছ থেকে আসা একজন সাক্ষীদাতা, অর্থাৎ আমার কাছে মনে হয় বা মনে হয় যেন এটা জিব্রাইল আমিনের দিকে কথাটা ইঙ্গিত করা হচ্ছে। ওয়ামিন কাবলিহি কিতাব ও মূসা, আর একইভাবে আসা এর আগে মূসার কিতাব, ইমামান ওয়া রাহমাতান, মানুষকে মানুষের পথ প্রদর্শক এবং আল্লাহর করুণার মাধ্যম। উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা এর প্রতি ইমান রাখে বা বিশ্বাস রাখে এবং আস্থাও রাখে। ওয়ামান ইয়াকফুর বিহি, আর একে যারা অস্বীকার করল, অবিশ্বাস করল, মিনাল আহজাব, এর আগের যে সমস্ত জাতি ধ্বংস করে দেওয়া হয়েছে, ফান্নারু মাউইদুহু, তাহলে তাদের জন্য রয়েছে আগুনের ওয়াদা, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু। অতএব তুমি হে মোহাম্মদ, এই কোরআনের ব্যাপারে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেও না। এই দ্বিধাদ্বন্দ্বের কারণ কিন্তু আমরা আয়াত ১২তে দেখে এসেছি, ফালাল্লাকা তার একুন বাদামা ইউ হাইলাই কাজে, তুমি এমন কিছু ছেড়ে দিও না যা ওহি করা হয় তোমার কাছে, যে ওরা যে সমস্ত কথাবার্তা তোমাকে বলে সেই কারণে কোনো কথা তুমি চেপে যেও না মানুষের কাছে পৌঁছাতে বা বলতে। তো সেই কথার কন্টিনিউশন চলছে এখন ধারাবাহিকতা, এবং শেষ পর্যন্ত কী বললেন আল্লাহ, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, অতএব তুমি এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহের মধ্যে থেকো না। ইন্নাহু আল হক, এ এক চূড়ান্ত বাস্তবতা, মিনে রব্বিকা, স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, এই কথাটা আমাদেরকে কতটা প্রেরণা দেবে? রসুলকে বলা হচ্ছে আসে তো আল্লাহর কাছ থেকেই চূড়ান্ত সত্য, কিন্তু মানুষের অধিকাংশের অবস্থা এই যে তারা একথা বিশ্বাস করে না। তাহলে একেবারে রিয়েল চিত্র যেটা, অর্থাৎ আল্লাহর আয়াতের সঙ্গে মানুষের সম্পর্ক কজনার হবে, সামান্য ইল্লা কালিল, মানুষের অধিকাংশের অবস্থা কি, এরা একথা বিশ্বাস করে না যে কোরআন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে আমরা যারা আমরা ধাপ বিশ্বাস করি, এটা কিন্তু বিশ্বাস নয়, একটা ধারণা। আমরা যদি কোরআন পড়তাম এবং দেখতাম এর প্রতিটি আয়াতের রচনা, এর প্রতিটি আয়াতের স্বপ্ন মানে শব্দ চয়ন এবং তার বাচনভঙ্গি, আর যদি বুঝতে পারতাম যে স্বয়ং আল্লাহর কথা এগুলো, এই মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। যদি প্রত্যেকে তার হৃদয় দিয়েই কথাগুলো অনুভব করতে পারতাম, কেবল তবেই কোরআন বোঝা সম্ভব হতো। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান, আচ্ছা তার চাইতে চরম সর্বনাশ নিজের কে করবে যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করে। তো আল্লাহর নামে মিথ্যা রচনা আমাদের এই কালে তো ছড়াছড়ি, তার কত কথা অবলীলায় আমাদের ওয়াইজিনরা আল্লাহর নামে চা বলে চালিয়ে দিচ্ছেন, যার কোনো হদিস এই কোরআনে খুঁজে পাওয়া যাবে না, কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অথচ আল্লাহ কি বলছেন, ওয়ামান আজলামু, তার চাইতে চরম সর্বনাশ কে করল তার নিজের, মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে রচনা করলো আল্লাহর নামে একটা মিথ্যা, একটা মিথ্যা, একটা মিথ্যা। ও উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাহলে এদেরকে যখন তাদের সৃষ্টিকর্তার সামনে উপস্থিত করানো হবে, ওয়াইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযিনা কাযাবু, আর সাক্ষীদাতারা বলবে, এখানে তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আগের আয়াতে সাক্ষীদাতা সম্পর্কে যে বলেছি যে শাহিদুন মিনহু মিন কাবলিহি, মানে অর্থাৎ আফামান কানা আলা বাইয়িনাতিন, রসুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে, মিন রাব্বিহি ওয়াইয়াতলুহু শাহিদুন মিনহু, আর তাকে তা পড়ে শোনাচ্ছে তার কাছ থেকে আসা একজন উপস্থিত সাক্ষীদাতা, অর্থাৎ জিব্রাইল। এখানে তার পরের আয়াত তার সত্যতা দেখা যায়, যে তার চাইতে চরম সর্বনাশ নিজের কে করল, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান,
উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে যখন তাদের সৃষ্টিকর্তার সামনে নিয়ে দাঁড় করানো হবে। ওয়াকুলুল আশহাদ, তো সাক্ষী কারা? এই আমাদের সঙ্গে দুজন বা পাঁচজন ফেরেশতা আছে, তাই না? দুজন দুই পাশে আছে বা লিখছেন ভালো মন্দ, কিরামান কাতিবিন, একজন কথা রেকর্ড করছে, আর দুজন আছে হাফাজা, অর্থাৎ আমার আয়ুষ্কাল যেই দিন থেকে যেই পর্যন্ত, শুধু সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা। আর অগণিত ফেরেশতা তো পরিবেশে সব জায়গায় আছেই ছড়িয়ে ছিটিয়ে। তো এবং সাক্ষীদাতারা যেদিন সাক্ষী দেবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, তাহলে আমাদের ওলামায়ে কেরাম যখন অবলীলায় একেবারে মাইকের সামনে চার ছক্কা মেরে যান, কি বলেন হুঁশ থাকে না, তাই না? তো কাযাবু আলা রাব্বিহিম, যে আল্লাহ, যে এরা আল্লাহর নামে, তাদের সৃষ্টিকর্তার নামে অকথ্য মানে মিথ্যে কথা বলেছে। আল্লাহ লানাতুল্লাহ আলাল যালিমিন, তো এই ধরনের সর্বনাশ যারা নিজেদের করবে তাদের উপরে আসলে কি আল্লাহর অভিশাপ, এই জন্যই এই কাজটা করতে পারছে। অর্থাৎ এরা আগে অভিশপ্ত হয়, তারপর আল্লাহর নামে মিথ্যা রচনা করে, মানে কোনো এক অপরাধে আগে আসামি হয়, তারপর তারা সেই কাজটা করে বেড়ায়। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তাহলে যেভাবে বলছি আমি, যেই ধারাবাহিকতা বলে আসছি, যারা আল্লাহর পথে বাধার সৃষ্টি করে, ফিরিয়ে রাখে যারা মানুষকে আল্লাহর পথ থেকে, ও ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চায় সেই পথে কোনো বক্রতা সৃষ্টি করতে, অর্থাৎ নিজের দিকে টানে, দলের দিকে টানে, পীররা তাদের নিজেদের আখড়ার দিকে টানে, তাই না? শর্ষিনার দিকে টানে, চরমনার দিকে টানে, দেওয়ানবাগ দেওয়ানবাগের দিকে টানে, পার্টিরা পার্টির দিকে টানে, তাবলিগ জামাত তাবলিগ জামাতের দিকে টানে, মানে একটা না একটা বক্রতা, অর্থাৎ আমাদের ঠিকানা হয়ে তারপর আল্লাহর কাছে যান, এটা এবাজ। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে থেকে মানুষকে ফিরিয়ে রাখে, ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, এবং চায় যে সেই পথে একটা বক্রতা তৈরি করতে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এদেরকে চিনে রাখো, এরা তারাই যারা আসলে পরকাল বিশ্বাস করে না। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, কত বড় কথা, তাই না? শুনিয়ে রাখো জালে। আচ্ছা, উলাইকা ওয়াহুম বিল আখ, এবং এরাই তারা যারা বিল আখরাতে হুম কাফিরুন, একেবারে হাসর করা হয়েছে, ওয়াহুম বিল আখরাতে হুম কাফিরুন, এরা তারা যারা পরকাল যে আছে সে কথা তারা বিশ্বাস করে না, কারণ এই জন্য নগদ নেয়। তাহলে যারা পয়সার বিনিময়ে ওয়াজ নসিহত করে বা এই পৃথিবীতে আল্লাহর দিনের নামে কোনো কামাই রোজগারের সোর্স যারা এটাকে বানিয়ে নিয়েছে, তারা আসলে কারা? তারা আসলে পরকাল বিশ্বাস করে না। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদে, এরা তারা যারা আমাদেরকে অক্ষম করতে পারবে না এই পৃথিবীতে, ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর কোনো অভিভাবক নেই তাদের আল্লাহ ছাড়া, ইউদাআফু লাহুম লাহুমুল আযাব, বহুগুণ বৃদ্ধি করা হবে তাদের জন্য শাস্তি, মা কানু ইয়াস্তাতিউন আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন, তারা না কারো কথা সেখানে শুনতে পারবে, হ্যাঁ, না কাহারো কথা শুনিতে পারিত, না তাহাদের বুদ্ধিতে কিছু আসত। এবং আমি নিজে দেখেছি এই সমস্ত লোকদের সঙ্গে মিশে, কারো কথা শোনা তাদের কানের স্বভাব নয়, ওই যারা বক্তা যারা বলে, হ্যাঁ, যারা বাড়া তারা কেউ শোনে না। তাহলে কী হলো, ওয়াম্মা কানু ইয়াস্তাতিউনা, সক্ষম ছিল না তারা যে পারবে আস-সামা শুনতে, ওয়ামা কানু ইউবসিরুন, আর না তারা পারত কিছু দেখতে, উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তাদেরকে সেই সব কিছু আরও বিভ্রান্ত করেছে যা তারা নিজেরা রচনা করেছিল। লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, পরকালে এরাই হবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সর্বহারা, কিছুই থাকবে না এদের। ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী জীবনের সকল কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং কি ছিল, এবং সম্পূর্ণ নত হয়েছিল তাদের সৃষ্টিকর্তার প্রতি, অনুগত হয়েছিল তাদের সৃষ্টিকর্তার, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই তারা যারা জান্নাত বা সুন্দরতম বনভূমির অধিকারী,
হুম ফিহা খালিদুন, সেখানে তারা থাকবে অনন্তকাল। মাসালুল ফরিকাইন, দুইটি দলের উপমা। কাল আমা ওয়াল আসাম্মে ওয়াল বাসিরা ওয়াস সামে, এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এই রূপ, যেমন একটি লোক অন্ধ আর একটি লোক বধির, আরেকটি লোক দৃষ্টিমান আরেকটি লোক শ্রবণশীল। মানে মাসালুল ফরিকাইন আল আমা ওয়াল আসাম, অর্থাৎ একটা লোক অন্ধ এবং বধির, কানেও শোনে না, আর একটা লোক কানেও শোনে এবং চোখেও দেখে এবং কানেও শোনে। হাল ইয়াস্তাবিয়ান এ মাসালা, এরা দুইজন কি একরকম? আফালা তাদাক্কারুন, তোমরা বিষয়টা কি মনে করবে না, মনে রাখবে না? এ থেকে তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করবে না, বা বিষয়টা কি তোমরা ভেবে দেখবে না? আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।